জর্ডানের মরুভূমির অভ্যন্তরে সাফাই এলাকায় 1500 বছর পূর্বের একটি গাছ। গাছটি বর্তমানে সাহাবি গাছ নামে পরিচিত। ইংরেজিতে এ গাছকে বলা হয় দ্য ব্লেস ট্রি। পৃথিবীতে এত পুরনো কোনো গাছ এখনও বেঁচে আছে তা বিশ্বাসযোগ্য না হলেও সত্যি যে ওই গাছটি আজও বেঁচে আছে। 1500 বছর পূর্বে এ গাছটির নিচে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিয়েছিলেন। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ সর্বপ্রথম এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গাছের নিচে বসে বিশ্রাম নিয়েছিলেন সেই গাছটি 1500 বছর আগে যে অবস্থায় ছিল আজও সে অবস্থায় জর্ডানের মরুভূমিতে দাঁড়িয়ে আছে। মরুভূমির রুক্ষ পরিবেশের কারণে জন্ম থেকেই গাছটি ছিল পাতাহীন শুকনো, কিন্তু একসময় আল্লাহর হুকুমে গাছটি সবুজ পাতায় ভরে ওঠে এবং আজ পর্যন্ত গাছটি সবুজ শ্যামল অবস্থায় দাঁড়িয়ে আছে। গাছটি সবুজ লতা পাতায় ভরা এবং সতেজ ও সবুজ। আশ্চর্যের বিষয় এই যে গাছটি যেখানে অবস্থিত তেমন মরুদানে কোনো গাছ বেঁচে থাকা সম্ভব নয়। গাছটির আশেপাশের 100 কিলোমিটার এলাকার মধ্যে আর কোনো গাছ নেই। 582 খ্রিস্টাব্দে সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 12 বছর। তিনি তার চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্য উপলক্ষে মক্কা থেকে তৎকালীন শাম বা সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রাপথে তারা সিরিয়ার অদূরে জর্ডানে এসে উপস্থিত হন। জর্ডানের সেই এলাকাটি ছিল শত শত মাইল ব্যাপী বিস্তৃত উত্তপ্ত বালুকাময় এক মরুভূমি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার চাচা আবু তালিব মরুভূমি পাড়ি দেওয়ার সময় ক্লান্ত হয়ে পড়েন। তখন তারা একটু বিশ্রামের জায়গা খুঁজছিলেন, কিন্তু আশেপাশে তারা কোনো বসার জায়গা খুঁজে পাচ্ছিলেন না। চারিদিকে যতদূর চোখ যায় কোনো বৃক্ষরাজির সন্ধান পাচ্ছিলেন না, কিন্তু দূরে একটি মৃতপ্রায় গাছ দেখতে পেলেন তারা। উত্তপ্ত মরুভূমির মাঝে গাছটি ছিল লতাপাতাহীন, শীর্ণ ও মৃতপ্রায়। উপায় না পেয়ে তারা মরুভূমির উত্তাপে শীর্ণ পাতাহীন সেই গাছটির তলায় বিশ্রাম নিতে বসেন। উল্লেখ্য, রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পথ চলতেন তখন আল্লাহর নির্দেশে মেঘমালা তাকে ছায়া দিত এবং বৃক্ষরাজি তার দিকে হেলে পড়ে ছায়া দিত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে নিয়ে যখন গাছের তলায় বসেছিলেন তখন তাদের ছায়া দিতে আল্লাহর নির্দেশে মৃতপ্রায় গাছটি সজীব হয়ে ওঠে এবং গাছটির সমস্ত ডালপালা সবুজ পাতায় ভরে যায়। সেই গাছটি বর্তমানে সাহাবি গাছ নামে পরিচিত। এই ঘটনা দূরে দাঁড়িয়ে জার্সিস ওরফে বুহাইরা নামে একজন খ্রিস্টান পাদ্রি সব কিছু দেখছিলেন। আবু তালিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পাদ্রির কাছে গেলেন। আমি কোনো দিন এই গাছের নিচে কাউকে বসতে দেখিনি। পাদ্রি বললেন, গাছটিও ছিল পাতাহীন কিন্তু আজ গাছটি পাতায় পরিপূর্ণ, এই ছেলেটির নাম কি? চাচা আবু তালিব উত্তর দিলেন মোহাম্মদ। পাদ্রি আবার জিজ্ঞেস করলেন, বাবার নাম কি? আবদুল্লাহ। মাতার নাম আমিনা। বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে এবং তার পরিচয় শুনে দূরদৃষ্টিসম্পন্ন পাদ্রির চিন্তে আর বাকি রইল না যে এই সেই বহু প্রতীক্ষিত শেষ নবী মোহাম্মদ। চাচা আবু তালিবকে ডেকে পাদ্রি বললেন, তোমার সঙ্গে বসা বালকটি সারা জগতের সর্দার, সারা বিশ্বের নেতা এবং এই জগতের শেষ নবী। তিনি বলেন, আমি তার সম্পর্কে বাইবেলে পড়েছি এবং আমি ঘোষণা দিচ্ছি এই বালকটি শেষ নবী। চাচা আবু তালিব ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গাছের নিচে বসে বিশ্রাম নিয়েছিলেন সেই গাছটি 1500 বছর আগে যে অবস্থায় ছিল আজও সেই অবস্থায় জর্ডানের মরুভূমিতে দাঁড়িয়ে আছে। গাছটির চারিদিকে দিগন্ত জোড়া শুধু মরুভূমি আর মরুভূমি। উত্তপ্ত বালুকাময় মরুভূমির মাঝে গাছটি দাঁড়িয়ে থেকে আল্লাহর অসীম ক্ষমতার সাক্ষ্য দিয়ে যাচ্ছে।